আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাব্লিউএইচ নাফিসা ইসলাম চ্যানেলে সবাইকে স্বাগতম। তো দেখুন, মুরগির ঝোল রান্না করলাম আলু দিয়ে ছোট ছোট পিস করে। তো অনেক মজার একটা মুরগির মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটি, কেউ স্কিপ করবেন না প্লিজ। আর ভিডিওতে সবাই লাইক দিবেন, কেন জানি লাইক দিতে চান না। আমি তো সবার ভিডিও, যার ভিডিও দেখি না কেন লাইক কমেন্ট সবই করি, লাইক দিতে আমার অনেক ভালো লাগে। তো প্লিজ সবাই লাইক দিবেন, আপনারা লাইক দিলে তো আর কিছু হয় না, ঠিক না? যদি কমেন্ট করতে পারেন, ভিডিও দেখতে পারেন, তাহলে লাইক দিতে সমস্যা কী? প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন। এটা আমি শুধু আমার ক্ষেত্রে না, ইউটিউবে যারা ইউটিউবিং করে সবার ক্ষেত্রেই অনেকেই লাইক দেয় না, কেন জানি লাইক দেন আমি জানি না। তা কেউ হিংসা করবেন না প্লিজ, সবাই লাইক দিবেন। তো দেখুন, আমি মুরগিটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটি মশলা দিয়ে ম্যারিনেট করব। তো আমার ধোয়া হয়ে গেছে, আমি নিচে লেবুর রস দিয়ে নিচ্ছি একটু। আর বয়লার মুরগি জানেন তো একটা গন্ধ আসে, যদি লেবুর রস দেন অথবা ভিনেগার দেন তাহলে আর গন্ধটা চলে যায়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো। তো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম, মুরগির মশলা যা আছে সব পদে মশলাই দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এখন সব মশলা একসাথে মিক্স করব আমি। তো আমার মিক্স করা হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, মশলাটা ভিতরে ঢুকে গেছে। এখন আমি ভেজে নেব। তো প্যানে একটা কড়াইতে আমি তেল দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। আর মাছ একটা টিপস দিই, মাছ ভাজেন আর মুরগি ভাজেন যাই ভাজেন না কেন, তাওটা ভালো করে গরম করে নেবেন একবারে। তেল যখন ধোয়া উড়বে তখন দেখবেন মুরগিটা দেবেন, তখন আর লেগে যাবে না। তো যদি তেল ঠান্ডা থাকতে মাছ বা মুরগি ভাজেন তাহলে কিন্তু নিচে লেগে যায়। তো এটা সবাই খেয়াল রাখবেন ভাজার সময়। তো এক সময় থাকেন আর কি, তেল ভালো মতন গরম হয় না, আমরাও দিয়ে দিই এক সময়। তবে তেলটা যদি ভালো মতন গরম হয় তারপরে দিলে তা নিচে লেগে যাবে না। তো দেখুন আমি মুরগি সবগুলো দিয়ে দিছি। আর বলার মুরগিটা আসলে ভেজে খেলে বেশি ভালো লাগে, গন্ধ আসে না আর কি। তো এটা বাচ্চাদের জন্য আর কি ভালো, ছোটো বাচ্চারা বয়লা মুরগি পাঙ্গাস মাছ এগুলো খেতে চায়। তো আমি এখানে শাহি জিরে, তারপরে গরম মশলা দিলাম, গোলমরিচ সব দিলাম, একটু তেলে ভেজে নিলাম। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেস্টটা ভালো করে ভেজে নেব। পেস্টটা ব্রাউন কালার হলে আমিও অন্য মশলা দিয়ে দেব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি সব মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আপনারা সব রাঁধুনি তো ভালো রাঁধুনি আমার থেকে, কে কোন মশলা কী কী দিতে হয় সবাই জানে। তো আমি দিয়ে দিলাম, দেখুন এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো সবই আছে। তো আমি এখন পেঁয়াজটা আধা ভাজা হয়েছে, তারপর আমি এখন আদা রসুন দিয়ে দেবো। পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা আবার ভাজবো পেঁয়াজের সাথে, পেঁয়াজের সাথে ভেজে নিলে একটু আদা রসুনটা গন্ধ আসবে না। আর এখানে আমি তৈরি করাই যে আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে কষে নিব। দেখুন মশলাটা আমার কষানো হলে আমি মুরগিটা দিয়ে দেব।
দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি মুরগিটা ভাজা মুরগিটা দিয়ে দেবো। মুরগিটা ভাজা মুরগিটা আমি দিয়ে দিলাম, দেখুন। মুরগিটা ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব, আর সাথে আলু দিব, টমেটো দিব, ক্যাপসিকাম দিব। তো মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে সব দিয়ে দিছি, দেখুন ভালো করে কষিয়ে নিতেছি, সব কিছু দিয়ে দিছি, ক্যাপসিকাম দিছি, টমেটো দিছি। টমেটো দিলে তরকারির কালারটা বেশি সুন্দর হয়, টমেটো আবার লাল টকটকা। তো আমি সব কিছু দিয়ে আলু দিয়ে দিছি ছোটো ছোটো পিস করে। তো আলুটাকে তো ভাতের সাথে ভালো লাগে খেতে, মুরগির মাংসের সাথে। তো এখন কষানো হয়ে গেলে আমি পানি দিব। তো মুরগির মাংসটা এটা মনে করেন বেশি হিটে জাল দিবেন না, কারণ ব্রয়লার মুরগি এমনি নরম। এটি যত ধীরে ধীরে আস্তে 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 রান্না করবেন তত মজা হবে। যদি আগুন হিটটা বাড়িয়ে দেন ভালো মতন, তাড়াহুড়ো করে কষিয়ে নেন, তাহলে দেখবেন ওটার ভিতরে কিন্তু যায় না, মশলা যায় না, ভিতরে সাদা সাদা থাকে, তখন খেতে ভালো লাগবে না। তো যে ভেতরে যদি একটু মশলা যায় খেতে অনেক ভালো লাগে। তো এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে কষিয়ে তারপরে হালকা পানি দিয়ে ঝোল খাওয়ার, মানে গরমের দিন তো কষা কষা ভাজা তো সবসময় খাই, তারপর মাঝে মধ্যে একটু ঝোল খেতে হয়, ঠিক না? তো এটা একটু ঝোল রাখবো হালকা, বেশি ঝোল রাখবো না আর কি, অল্প অল্প ঝোল থাকবে। তো আমি এখন ঢেকে দিব, ঢেকে দেওয়ার পরে আর কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়ার পরে নামিয়ে ফেলবো, আমার হয়ে যাবে মুরগি চিকেন কারি। এটা হচ্ছে চিকেন কারি মুরগির ঝোল। তো দেখুন আমি পানি দিয়ে জাল দিতেছি, জাল দেওয়া হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো লবণ দেখতেছি ঠিক আছে কিনা, একটা চামচ দিয়ে ঝোল উঠিয়ে লবণ, কারণ যে কোনো জিনিসই রান্না হোক না কেন, পোলাও মাংস কোরমা বলেন মাছ মাংস, যদি লবণ না দেন তাহলে কোনো কিছু ভালো লাগবে না। যত মশলা যত কষান যত যাই করে না কেন, যত মানে মজা করে রান্না করে না কেন, দেখবেন লবণ রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রান্নার ক্ষেত্রে, ঠিক না? লবণ যদি না দেন দেখবো কোনো কিছু মজা লাগবে না, সেটাই মুখের আসল রুচি হচ্ছে লবণ।